সাবস্ক্রাইব, আসসালামু আলাইকুম। কৃষি খামার 39-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অন্যদিনের মতো একটি নতুন ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিকটি কী। গরুর মোড়াতাজাকরণের খাদ্য তালিকা, কোন কাজগুলো করলে গরু মোড়াতাজাকরণ হবে এবং কোন খাবারগুলো দিলে, কী পরিমাণ দিলে গরু মোড়াতাজাকরণ হবে আমরা তার সম্পর্কে জানবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব এর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন। আর কৃষি খামার 39 নামে একটা ফেসবুক পেজ আছে, কষ্ট করে একটু ঘুরে আসবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, খারাপ লাগলে আনলাইক করবেন, এবং কোনো মন্তব্য দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু না জেনে না বুঝে শুনে কোনো মন্তব্য করবেন না। যারা এইসব উল্টাপাল্টা লিখবেন তারা অবশ্যই ভিডিও দেখা থেকে দূরে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকে মেইন টপিক শুরু করে ফেলি, গরু মোড়াতাজাকরণের খাদ্য তালিকা। গরু মোড়াতাজাকরণের সুবিধা ও খাদ্য তালিকা প্রস্তুত। গরু মোড়াতাজাকরণের সুবিধা ও খাদ্য তালিকা প্রস্তুতি সম্পর্কে খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার। বর্তমানে আমাদের দেশে ব্যাপক হারে গরু পালন করা হচ্ছে। পালনকারীদের মধ্যে অনেকেই মোড়াতাজা করার উদ্দেশ্যে গরু পালন করে থাকেন। আজকের এই লেখায় আমরা জানব গরুর মোটাতাজাকরণের সুবিধা ও খাদ্য তালিকা প্রস্তুতি সম্পর্কে। মোটাতাজাকরণের সুবিধাসমূহ। এক, গরু মোটাতাজাকরণের ফলে কম সময়ে গরুকে মোটাতাজা করে অধিক মূল্যে বাজারজাত করা যায়, এতে খামারিরা সহজে লাভবান হতে পারবেন। দুই, মোটাতাজাকরণ প্রকল্পের মাধ্যমে খুব কম সময়ে লাভসমূহ মূলধন ফেরত পাওয়া সম্ভব। তিন, অধিক মাংস উৎপাদনের মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করা যায়। চার, স্বাস্থ্যহীন গরুকে মোটাতাজা ও শক্তিশালী করা সম্ভব। পাঁচ, আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়। মোটাতাজাকরণের জন্য দৈনিক খাদ্য তালিকা। গরু মোটাতাজা করার জন্য 150 থেকে 200 কেজি ওজনের একটি গরুকে প্রতিদিন ইউরিয়া, মোলাসেস ব্লক 300 গ্রাম, খড় 4 কেজি, সবুজ কাঁচা ঘাস 12 কেজি, আর দানাদার খাদ্য 3 কেজি, চালের কুড়া 1 কেজি, গমের ভুসি 1.25 কেজি, তিলের খৈল 400 গ্রাম, হাড়ের গুঁড়া 50 গ্রাম, লবণ 50 গ্রাম, ঝোলা গুড় 250 গ্রাম এবং পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। এছাড়াও যদি ইউরিয়া প্রক্রিয়াজাত খড় খাওয়ানো হয় তবে সেক্ষেত্রে তা 3 থেকে 4 কেজি হবে। গরু মোটাতাজাকরণ প্রযুক্তি ক্রমান্বয়ে জনপ্রিয়তা পাচ্ছে, কারণ অল্প সময়ে অল্প পুঁজি দ্বারা এই পদ্ধতিতে বেকারত্ব দূরকরণ অথবা মূল আয়ের পাশাপাশি বাড়তি আয় করা যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করলাম আমার ক্ষুদ্র গানকে কাজে লাগিয়ে আপনাদেরকে গরুর মোটাতাজাকরণের খাদ্য তালিকা এবং এর সুবিধাসমূহ জানানোর। তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি আর একটা কথা বলে রাখি, গরুর মোটাতাজাকরণের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। তো আমি যে পদ্ধতিটা আপনাদের জানালাম এটা একদম ইউনিক পদ্ধতি, এতে গরুর কোনো ক্ষতি হবে না। আর এই নিয়মটা যদি সবাই মেনে চলেন অবশ্যই গরুর স্বাস্থ্য ফিরবে। তো দর্শকবৃন্দরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিবেন। এবং কৃষি খামার 39 নামে ফেসবুকে আমার একটা পেজ আছে, কষ্ট করে ঢুকে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।